সুদূর আরবের খেজুর ফলছে বাংলার মাটিতে, এমনই অসাধ্য সাধন করলেন উত্তর চব্বিশ পরগনার এক কৃষক। গাছে ফলন হচ্ছে ভালো, আগামীতে অন্যান্য কৃষকদের আয়ের বিকল্প পথ দেখালেন হামিদ মণ্ডল। সুদূর আরবের মরিয়ান খেজুর এখন ভারতের মাটিতে। শস্য শ্যামলা ভারতে মরুভূমির খেজুরকে রোপণ করা শুধু নয়, সেই গাছে উল্লেখযোগ্য ফলন করে এক দৃষ্টান্ত স্থাপন করলেন উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের বেনাগ্রামের আব্দুল হামিদ মণ্ডল। আরব ভারতের সাথে যার জলবায়ুর বিস্তর ফারাক, হয়তো সে কারণেই এই পরিবেশে খেজুরের ফলন বেশি। এখান থেকেই খেজুর পৌঁছে যায় বিশ্বের অন্যান্য দেশগুলিতে। এই খেজুরের চাহিদাও রয়েছে গোটা বিশ্বে। হামিদ মণ্ডল জানান, তার ছোট থেকেই ইচ্ছে ছিল আরব থেকে খেজুরের বীজ এনে রোপণ করবেন, সেজন্যই ছোট থেকে আরব থেকে বীজ আনার জন্য টাকা সঞ্চয় করেছেন তিনি। এমনকি স্কুলে যাওয়ার সময় হামিদবাবুকে তার মা টিফিন খাওয়ার জন্য যে পয়সা দিতেন, স্বপ্ন পূরণের জন্য সেই পয়সা সঞ্চয় করে রাখতেন তিনি। বহুদিন পর তার স্বপ্ন পূরণ হলো। হজে যাওয়া এক ব্যক্তির মাধ্যমে আরব থেকে এই বিশেষ প্রজাতির বীজ আনতে দেন। হাজি সাহেব হামিদবাবুকে আরব থেকে বীজ এনে দিলে তিনি সেই বীজগুলিকে নিজের জমিতে রোপণ করেন। হামিদবাবু একটি গ্যারেজে কাজ করেন। গ্যারেজে কাজ করে যা রোজগার হয় তাতে সংসার চালাতে বেশ বেগ পেতে হয়। তবুও সেই স্বপ্ন, স্বপ্ন পূরণের তাগিদে সংসার খরচ থেকে পয়সা বাঁচিয়ে খেজুর গাছের পরিচর্যায় সমস্ত সরঞ্জাম যেমন তেল, সার ইত্যাদি যোগান দিতেন। গ্যারেজে কাজ করেই হামিদবাবুর সংসার চলে। তবুও গ্যারেজের কাজের থেকে বেশি সময় দিতেন খেজুর বাগানে, খেজুর গাছের পরিচর্যায়। তিনি জানান, দীর্ঘ তিন বছরের চেষ্টায় অবশেষে খেজুর গাছে ফলন ধরেছে। ছেলেবেলার স্বপ্ন অবশেষে পূরণ করতে পেরে অত্যন্ত খুশি হামিদবাবু। হাজিদের মাধ্যমে আনিয়ে আমি চারা বানিয়ে আস্তে আস্তে মানে মাটিতে বসিয়ে দেই। আর আমার গ্যারেজ ছিল, গ্যারেজের কাজ কম করে দিয়ে ওখান থেকে কিছু অর্থ সঞ্চয় করে বা বাকি বাড়ি থেকে বাজার ফাজার করতে দিত আমার কাছে, সেই সব পয়সা করি নিয়ে আমি আমার মূল লক্ষ্য হলো খেজুর গাছের দিকের লক্ষ্য। আমি বাড়ি সেই বাজার করা টাকা দিয়েও পর্যন্ত আমি এই খেজুর গাছের জন্য তেল সার কিনে আমি এর জন্য ট্রিটমেন্ট করেছি বা যাবতীয় সরঞ্জাম কেনাকাটা করেছি। আমি এখন খুবই খুশি। আমি এখন আমার গাছে খেজুর এসেছে, আমি খুবই খুশি বা আমার পাড়ার লোকে খুবই খুশি। আনন্দিত হামিদবাবুর পরিবারের সকল সদস্য সহ গোটা এলাকাবাসী। প্রতিদিনই দূর দূরান্ত থেকে এই খেজুর গাছ দেখার জন্য ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। তার এই সাফল্যে খুশি গ্রামবাসীরাও। সব দলে দলে লোক এখানে দেখতে আসে। আমার এতই ভালো লেগেছে যে আরব দেশের যে খেজুর বাংলায় শুনেছি নাকি হয় না, কিন্তু সেটা এখানে হামিদবাই সেটা বাস্তবায়ন করে দেখাই দিয়েছে। মানে গ্যারেজের কাজ করতো, কিন্তু গ্যারেজ গাড়ির গ্যারেজের কাজ করতো, সংসার ঠিক মতন চলতো না। কিন্তু ছেলেটা হাজি সাহেবের মাধ্যমে আরবের খেজুর বীজ নিয়ে এই প্রযুক্তি থেকে কিছু মানে মাটি সার মাটি তৈরি করতো বা ইয়ে করতো, এরকম কুটোকাটা করতো, করিয়ে আস্তে আস্তে দেখলাম এই খেজুর গাছগুলো লাগাই যাচ্ছে। এই তিন বছরের মধ্যে সেই খেজুর গাছে এখন বেশ খেজুর ধরেছে। আমার ছেলে খেজুর আনতে দিয়েছিল, ওখান থেকে সেই বীজ এনে আমাদের এইখানে চাষ করেছে, চাষ করে খুব সুন্দর হয়েছে। এ বিষয়ে হামিদবাবুর স্ত্রী বলেন, অনেক সময় সংসার খরচের পয়সা বাঁচিয়ে, বাজারের পয়সা বাঁচিয়ে খেজুর গাছের জন্য সার তেল এইসব কিনে নিয়ে আসতেন, তবে তাকে কখনো বাধা দিইনি। এতদিন পর তার গাছে ফলন ধরেছে, আমরা সকলেই আনন্দিত। গ্যারেজ ছিল আমাদের, সেই গ্যারেজে কাজ করছিল, করতে করতে এবারে কি মনে লাগলো আরবে এক হাজি সাহেবের কাছ থেকে কিছু বীজ রোপণ নিয়ে আসলো, সেখান থেকে আমাদের উনি বাড়ি গ্যারেজের কোনো লক্ষ্য নেই, বাড়ি সেই গাছগুলোর উপরে সব কিছু তার ভরণ পোষণ, সংসারের দিকে তার কোনো খেয়াল নেই। আমি যাই করি সেগুলো টাকা পয়সা নিয়ে সার বীজ তেল সেগুলো নিয়ে আসে। আস্তে আস্তে এ থেকে আমাদের গাছ থেকে ফল পেলাম এবং খেতেও সুন্দর লাগলো। স্থানীয়রা জানাচ্ছেন, হামিদবাবুর এই প্রচেষ্টা স্থানীয় কৃষিজীবীদের উৎসাহ যোগাবে বিকল্প আয়ের সন্ধানে। অনেক চেষ্টা চালিয়ে এই এত সুন্দর একটা প্রজেক্ট বানিয়েছেন, আর অনেক মানে গ্রামের সমস্ত মানুষের একটা উদ্যোগ জগিয়েছেন তাদের অন্তরে, এই উদ্যোগী হওয়ার জন্যে এত সুন্দর একটা প্রজেক্ট তিনি বানিয়েছেন যে আমরা তাতে সকলেই খুবই খুশি। এবং আমরাও আশায় ছিলাম যে ভাই যদি সাকসেসফুল হতে পারেন
তাহলে জিনিসটা খুবই ভালো লাগবে, আমাদেরও খুবই আনন্দের বিষয় যে তো ভাই যে একটা নতুন একটা উদ্যোগ নিয়ে এত সাহস নিয়ে নিজের কাজ কাম সব কিছু তার মাধ্যম দিয়েই এত সুন্দর একটা কাজ করেছেন, এতে আমরা সকলেই খুবই খুশি এবং আনন্দিত। আমার নাতি এবার গাছ টাছ লাগাই গেছে, এখন তাই এইখানে লোকজন এসেছে, আমি তাই দেখতে আসছি যে আপনারা কীভাবে কী করেন। আমি একটু ভুল টুল যদি বলি ফেলি তাই আমি বলছি না আমি যাবো, আমি আরব তো ঘুরে আসছি, আমি দেখেন আমি সব বলতে যাবো, সেইভাবে আমি এখানে এসেছি আর এই খাজিরা আমরা খাই এখানে বসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।